রমজান মাসে তারাবির গুরুত্ব অনেক। এটি রমজানের বিশেষ এবাদত হিসেবে গণ্য। পবিত্র রমজানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পছন্দের এবাদত ছিল, তাই এটি উম্মতে মুহাম্মাদের কাছেও পছন্দের। যুগ যুগ ধরে বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাহে রমজানে সালাতুত তারাবিহ আদায় করে আসছেন। রমজান মাসে দিনের বেলা সিয়াম আর রাতে কিয়াম রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রোজা যেমন জীবনের সকল পাপ মোচন করে, কিয়াম তথা তারাবিও তেমনি। তারাবির নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ, আদায় না করলে অবশ্যই গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সাওয়াবের আশায় রমজান মাসে রাত্রি জাগরণ করে তারাবির নামাজ আদায় করবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারি। অন্য এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর আমি রাসূল তোমাদের জন্য এ মাসের তারাবিহ নামাজকে সুন্নত করে দিলাম। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে সে দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন মা তাকে জন্মদান করেছিল। তারাবিহ নামাজের রমজানের অবিচ্ছেদ্য অংশ। রমজানের রোজার পরিপূর্ণ বরকত ও ফায়েজ প্রাপ্তিতে তা সহায়ক ভূমিকা পালন করে। সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারের পর যখন শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, আল্লাহর বান্দা মনিবের খুশির নিমিত্তে আবার তারাবিহ নামাজে দাঁড়িয়ে যায়। এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজানে এত বেশি পরিশ্রম তথা ইবাদত করতেন যা তিনি অন্য মাসে করতেন না। উপরোক্ত হাদিসসমূহ থেকে প্রমাণিত হয় যে রমজান মাস বেশি বেশি ইবাদতের মাস। তারাবির নামাজ রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তারাবির নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা করা হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও অর্ধরাত কখনও দীর্ঘরাত পর্যন্ত তারাবির নামাজ পড়তেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের আশায় কিয়ামে রমজান তথা তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তারাবিকে কতখানি গুরুত্ব দিতেন এবং উম্মতি মুহাম্মাদের জন্য তারাবি যাতে ফরজ হয়ে না যায় সেজন্য কি করেছেন তা নিচের হাদিস শুনলেই বুঝতে পারবেন। এ প্রসঙ্গে হযরত উরওয়াহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রমজান মাসে রাত্রিবেলায় মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, উপস্থিত লোকজনও তার সঙ্গে নামাজ আদায় করলেন। একইভাবে তারা দ্বিতীয় দিনেও নামাজ আদায় করলেন এবং লোক সংখ্যা অনেক বেশি হলো। অতঃপর তৃতীয় এবং চতুর্থ দিনেও মানুষ একত্রিত হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে তাদের কাছে এলেন না। অতঃপর সকাল হলে তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ্য করেছি, কিন্তু শুধু এ ভয়ে আমি তোমাদের নিকট আসা থেকে বিরত থেকেছি যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তোমাদের উপর উহা ফরজ করে দেওয়া হয়। হাদিসের তথ্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন মসজিদে নববীতে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন। অতঃপর রাসূলের যুগে এবং হযরত আবু বকর রহমতুল্লাহের খিলাফতকালে এবং হযরত ওমর রাদিয়াল্লাহের খিলাফতের প্রথম দিকে মুসলমানরা একাকী অথবা খণ্ড খণ্ড ছোট জামাতে তারাবির নামাজ আদায় করতেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।